আজকে হরিণঘাটার একটা স্পেশাল আইটেম চিকেন নাগেটস। এটা হচ্ছে 500 গ্রামের প্যাক, এটার দাম হচ্ছে 230 টাকা। তো আজকে এটা আমি ভাজবো, কিরম খেতে হয় না হয় সবটাই বলবো। তো চলুন আগে কেটে নিই। এখানে অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এই প্যাকেটটা কেটে ফেলেছি। এই হচ্ছে নাগেটসগুলো, এটা মানে জিপ লক আছে, ফলে এটা আপনি যতগুলো ইচ্ছে ভেজে বাকিটা রেখেও দিতে পারবেন একদম ফ্রিজে, কোনো অসুবিধে হবে না। তো চলুন কয়েকটা ভাজতে দিয়ে দিই। এই যে নাগেটসগুলো, এগুলো অলরেডি ভাজা চলছে, গন্ধটা অনেকটা সেই HFC KFC তে যেরকম হয় ওইরকম ধরনের গন্ধ। খেতে কিরম হয় দেখা যাক। এই ভাজা হয়ে গেছে মোটামুটি, এবারে এগুলো তুলে নেব। এই নাগেটসটা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে এটা কিন্তু কেনা না, এটা হচ্ছে গিফট পাওয়া হরিণঘাটা থেকে। তো চলুন তুলে নিই। এখানে নিয়ে নিয়েছি নাগেটসগুলো, এখানে একটুখানি শসা আর পেঁয়াজ নিয়েছি। তো প্রথমে একটুখানি ভেঙে আপনাদের দেখাই, এটা ডিপ ফ্রাই করবেন, ডিপ ফ্রাই করলে কিন্তু খেতে ভালো লাগবে। এই যে ভেতরটা পুরোটাই মাংস আর ওপরে হচ্ছে ব্রেড ক্রাম্স দেওয়া আছে, সেই ব্রেড ক্রাম্স দিয়ে এটাকে সুন্দরভাবে মাখানো রয়েছে। তো এটাকে ডিপ ফ্রাই করলেই সবচেয়ে বেশি ভালো লাগবে, আর ভেতরটা পুরোটাই মাংস। এই যে চলুন খাই, খেয়ে দেখি। দারুণ টেস্ট। বিষয়টা হচ্ছে কি বলুন তো, এগুলো সব রেডি টু কুক, মানে জাস্ট একবার এনে ভাজবেন তাহলেই হয়ে যাবে। এগুলো মানে সন্ধেবেলা স্ন্যাক্স বা কোনো স্টার্টার হিসাবে বেশ ভালো, আর ডিপ ফ্রাই করবেন অবশ্যই, ডিপ ফ্রাই করলেই খেতে ভালো লাগবে, শ্যালো ফ্রাইতে কিন্তু খুব একটা এটা টেস্ট আসবে না। চলুন খেয়ে নিই এবারে। যারা যারা এখনো ট্রাই করেননি, তাড়াতাড়ি করে চিকেন নাগেটস ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কিরকম লাগলো, বেশ ভালো লেগেছে আমার। আর তার সাথে যারা এখনো অবধি ট্রাই করেছেন অর্থাৎ খেয়েছেন, তারা কিরকম লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে।